গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে 5th সেপ্টেম্বর, টিচার্স ডে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম তারিখ দিন হিসাবে আজকে টিচার্স ডে পালন করা হয়। তো আজকে আমাদের জীবনের বড় টিচার্স যদি মানা হয় তো সেটা হচ্ছে মা। ফার্স্টেই বলবো মাকে, বাবা তো আছেই, কারণ মাই সব সর্বক্ষণ সবাইয়ের সঙ্গে সঙ্গে থাকে। বাবা তো কাজের সূত্রে অনেক সময় কারো বাবা বাইরে থাকে বা কাজের সূত্রে ম্যাক্সিমাম টাইম বাইরেই থাকে, তো মাই হচ্ছে গিয়ে মানে আমাদের জীবনের প্রথম টিচার, যিনি মানে আমাদেরকে মানুষ বড় করে তোলার পেছনে ওনার ভূমিকা ভীষণ বেশি থাকে। আর তারপরে স্কুল লাইফে যখন আমরা চলে যাচ্ছি তখন টিচারদেরকে অবশ্যই মানে ওনারাই হচ্ছে গিয়ে আমাদের শিক্ষক, শিক্ষা দেন, সব কিছুই ওনাদের হাতেই থাকে। তো সেই জন্য আজকে টিচার্স ডের কথা মনে পড়লে ছোটবেলার যখন আমরা স্কুলে যেতাম, বিশেষ করে মানে স্কুলে কোন টিচারকে কি গিফট দেওয়া হবে বা কি মানে প্রিপারেশন করতে হবে, তো নানা রকম দিক থেকে আজকে দিনটা আমরা খুব মজা করে কাটাতাম। টিউশনে কি হবে, স্কুলে কি হবে, বা কোন এই মানে এই সময় কোন স্যারের ক্লাস আছে, উনাকে কি দেওয়া হবে, এই নিয়ে আমরা মোটামুটি বেশ কয়েকদিন আগে থেকেই একটা মোটামুটি সবার মধ্যে প্ল্যান চলতোই। তো যাই হোক, আর আমি তো ব্রেকফাস্ট করে নি এসেছি আর এই পার্লারেই আছি, খাচ্ছি একটা পেস্ট্রি কেক। তো এই আর বাইরের ওয়েদারটা মোটামুটি আজকে খুব একটা যে বেশি রৌদ্র বেরিয়েছে তা নয়, মোটামুটি ওয়েদারটা মানে একটু ক্লাউডি হয়ে গেছে হালকা, এখন আপাতত রৌদ্রটা নেই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো দূরে একটা গাছ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বেল গাছ। বাট গাছটা আমি দেখলাম হঠাৎ করে মানে পুরো গাছটাই শুকিয়ে গেছে, আর গাছটাতে এত বেল হয়ে আছে যে বেলগুলো সব অলরেডি মানে দেখে খুব খারাপ লাগছে, কারণ এত বেল গাছে বেলগুলোই সব নষ্ট হয়ে গেল। গাছটাও তো কীভাবে জানি না কীভাবে মানে নষ্ট হয়ে গেল তাও বুঝতে পারছি না। পুরো গাছটাই ভালো আছে, দেখতে পাচ্ছ পুরো গাছটাই মোটামুটি ভালো আছে, কিন্তু যেই জায়গাটাতে অনেক বেল হয়ে গেছিলো গাছের মানে বেলের ভারে নাকি আমি ঠিক বলতে পারছি না, বা আমরা কেউই বুঝতে পারছি না, যারা আমার নিচের যে দোকানের যে ছেলেরা আছে ওরাও বলছে যে বুঝতে পারছি না যে কীভাবে গাছটা এত সুন্দর গাছটা কীভাবে নষ্ট হয়ে গেল, আর দেখে সত্যি খুব খারাপ লাগছে চোখের সামনে। আর বাইরে যতই রোদ মানে রৌদ্র না থাকুক বাট গরমটা খুবই ভালো, টেম্পারেচার ভীষণ হাই আছে। তো এই আর আমি আছি পার্লারে, রান্নাবান্না অলরেডি করেই বেরিয়ে এসেছি, তো এখন ব্রেকফাস্টটা আমি একটু করে নিচ্ছি, যদিও টাইমটা অনেকটাই হয়ে গেছে, তো করে নিয়ে দেন বাড়ি যাব, তারপর তোমাদের সঙ্গে কথা বলি। তো এই আমরা লাঞ্চে অলরেডি বসে গেছি আর বাড়ি ফিরে এসে গেছি, তো এই জাস্ট একটু মুখে মুখে জল দিলাম, বাইরে কি গরম, ভেতরে তো ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। আর আজকের লাঞ্চের মেনু হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে একটু ঢেঁড়স তরকারি করেছি আর করলা ভাজা, এইটা থাকবে, কারণ আমি সেদিন ফ্রিজে যখন আমি অলরেডি ফ্রিজে নয় যখন আমি করলাগুলোকে সবজিগুলোকে তোমাদেরকে বলেছিলাম এই জাস্ট মানে ভেজানো হয়ে আছে, তো তখনই দেখলাম যে ভিজে তারপরে যখন দিলাম দেখলাম দুটো তিনটা অলরেডি বড় বড় নষ্ট হয়ে গেছে, তাই আবার তিন চারটে কেটে পুরো ফ্রাই করে নিয়েছি, আর টক দই তো আছেই। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, তো লাঞ্চটা আমরা করে নিচ্ছি। আর গুড্ডু রেডি হয়নি, আমি অলরেডি রেডি হয়ে গেছি, আমি আজকে রেডি হব না, আজকে ও টিউশন নেই, ও আজকে বাড়িতেই থাকবে। আর আকাশটা অলরেডি ক্লাউডি হয়ে গেছে সেই দুপুর থেকেই দেখলাম, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু ভালো, কিন্তু ভালো, একটু বৃষ্টি হলে খুব ভালো হতো, বাট বৃষ্টি নেই, ভীষণ গরম, সবাই এই ভাদ্র মাসে গরমটাকে এনজয় করছে। আর ডগি দেখুন কি করছে, ডগি কি করছে বসে বসে কি করছো,
দাদি একটু ফ্যান থেকে উঠছে না, বুঝতেই পারছ গরমে পুরো কাত হয়ে গেছে। এই তো চাটা খাবো, ওই গরম হোক আর যাই হোক, আর চা না হলে ঠিক জমছে না, তো সেই জন্য চাটা খাবো। চাটা খেয়ে পার্লারে যাবো। আর আজকে আরেকটা, আরে এই যে গাছের এই বেগুন গুলো, গাছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি দাদা অলরেডি বেগুন পাড়া হয়ে গেছে, বেগুন তুলে নিয়েছে। গুড্ডু বলছি কে তুলে নিয়েছে, আমি বলছি যে বাবা অলরেডি গাছে জল দিতে নেমেছিল তো অলরেডি তুলে নিয়েছে, তো কারণ ও তুলবে বলে একটু ওর ইচ্ছেটা থাকে সবকিছু মানে দেখে দেখে, তো সেই জন্য তুলে নিয়েছে। এই যে যাই হোক, ওটা বিশেষ বিশেষ কিছু ব্যাপার নয়। আর এই গাছগুলো একদম ঝিমিয়ে গেছে, গুড্ডু বাড়িতে আছে, ও একটু জল টল দিয়ে দিবে, গাছের যত্ন নিয়ে নিবে। তো আমি যাচ্ছি পার্লারে চাটা খেয়ে, আর বানাচ্ছি চা। এক্ষুনি বাড়ি ফিরলাম, এক্ষুনি জাস্ট বাড়ি ফিরলাম, আর গুড্ডু তো বাড়িতেই ছিল। তো এই আর গ্যাসটা বন্ধ হয়ে গেছে, সকালে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল, তো একটু আগে জাস্ট নিয়ে এলাম। এই আর গুড্ডু, সকালে যে বলেছিলাম না তোমাদেরকে যে গুড্ডুকে টিফিনে আমি ব্রেকফাস্টে আমি চাউমিন বানিয়ে দিয়েছিলাম, ও তো আমাকে না দিয়ে খেলে পারেন, সকালে তখন প্রণাম করিনি বলে আমি খেতে পারিনি, তাই ও খানিকটা খেয়েছে, খানিকটা রেখে দিয়ে গিয়েছিল, তো সেইটা আমি হচ্ছে গিয়ে জাস্ট একটু গরম করে দিয়েছি, কারণ আমি না খেলে ওর চাউমিন আমি যে মা নিয়ে বসেছে একটা চপ, মা আসার সময় কাটলেটটা নেব বলে জাস্ট হচ্ছে গিয়ে নিলাম, কিন্তু কাটলেট আজকে দেখলাম যে শেষ হয়ে গেছে, তাই ভাবলাম মোচার চপটা নিয়ে নিই, কারণ কারণ কি যে ডেটগুলো আমার মানে নিরাম থাকে তো সেই ডেটগুলোর জন্য মানে ভেজ তো রাখতেই হয়, আর আজকে একটু মোচার চপটা খেয়ে নিই। এই দুধের চাপ, তো আজকে আমার পার্লারে এসে জ্যোতি আর পারভিন দুজনেই এসেছিল, পারভিন এসে বলছে দিদি তুমি এক্সারসাইজ করছো তার সঙ্গে সঙ্গে আবার মানে গ্রিন টি খাচ্ছ না লিকার টি খাচ্ছ না মানে দুধ চা খাচ্ছ, তো আমি বললাম একদম পিওর দুধ, তার সঙ্গে যেন খুব ভালো করে আদা টাদা দিয়ে একদম ফুটিয়ে, চিনিটা আমার কম হলেও চলবে কোনো অসুবিধা নেই, চিনি না দিলেও চলবে কোনো অসুবিধা নেই, বাট দুধ দিয়ে ফুটিয়ে চা খাওয়ার, আদা আর যদি এলাচ দিয়ে ফুটিয়ে একটু ভালো করে এলাচ দিয়ে ফুটিয়ে চাটা খেলে মানে মনে হয় যেন কিছু একটা খেয়েছি, আর গ্রিন টি বা লিকার টি খেলে আমার মনে হয় তারপরে আবার আমাকে অলরেডি দুধ চা খেতেই হবে, তো সেই জন্য অত কিছু করে লাভ নেই, মাঝে মাঝে খাই, খাই না যে একদম নেই, মাঝে মাঝে খাওয়াই হয়, তো দুধ চাটা আমার একদম মাস্ট, জানি না কবে ছাড়তে পারবো, যেদিন ছাড়বো অবশ্য তোমরা দেখতেই পাবে, কোনোদিনই ছাড়তে পারবে না দেখা, কারণ কি আমাদের বাবার বাড়িতে গেলে ওখানেও দুধ চা ছাড়া কেউ লিকার চা বাবা একটু খায়, তো এই নাহলে মোটামুটি সবাই দুধ চাটাই পছন্দ করে, তো সেই দুধ চা ছাড়তে ওই সেই জন্যই বললাম কবে ছাড়তে পারবো, কতদিনে ছাড়তে পারবো সেটা হচ্ছে গিয়ে ওরা দেখতেই পাবে। চাটা খাওয়া হয়ে গেছে আর রান্না বসিয়েছি, আর গুড্ডু আমার উপরে একদম রেগে ফায়ার, আবার ভাত খাওয়াচ্ছে, আবার ভাত হচ্ছে তাই জন্য, আর আমি ভাবলাম কি একটু আলু আর একটু টমেটো একটু ভাতে দিয়েছি মানে সিদ্ধ করছি, আর ইলিশ মাছ ভাজা, মাছ ভাজা ভাজা, তো আশা করি ভালো লাগবে, কিন্তু ও তো ভাত একদমই পছন্দ করছে না, এই আমার উপরে রয়ে গেছে, নিরঞ্জন আমাকে ভাত খাচ্ছে আজকে দিনটা খেয়ে নিয়ে তারপর বন্ধ করবো, তো এই আর সকালের যে অলরেডি দোকানগুলো আছে একটু ঢেঁড়স তরকারিও আছে, একটু ইলিশ বিরিয়ানি করতে ইলিশ বানিয়েছিলাম সেটাও একটু আছে, সব কিছুই আছে, সব কিছু একটু একটু আছে, ওইটা দিয়ে মোটামুটি আজকের রাত্রে ডিনারটা আমরা কমপ্লিট করবো। আর এই বাজারে গিয়েছে মিস্টার বাজা, বাজারে গিয়ে যা পারে তা নিয়ে আসছে, হ্যাঁ বাধা বলেছি শুধু বাঁধাকপিটা নিয়ে আসার জন্য, বলেছি শুধু বাঁধাকপি নিয়ে আসার জন্য, আর উনি নিয়ে আসছেন চাল কুমড়ো, বাজারে গেলে নাকি প্রত্যেকটা সবজির দাম ওনার কাছে ভীষণই কম লাগে,
কম লাগে। এই যে টমেটোটা আমার দরকারই ছিল, ওটা নিতেই হতো, আজ না হোক কাল নিতেই হতো। তো সেটা সবসময় থাকে, তো বাজারে গেলে ওরা নাকি সব সবজির দাম কমে যায়, আর বলে আমার ঝোল মিষ্টির দাম কম, তাই আমি এগুলো নিয়েছিলাম। আগের দিনে সব ফ্রিজে পড়ে আছে, ঝিঙ্গে টিঙ্গে সব আছে, আবার এগুলো নিয়ে আসছি, জানি না কখন খাওয়া হবে কি হবে। তো রান্নাটা করে নিই, আর বাজার থেকে নিয়ে কাজু বাদাম, কাজু বাদাম ভাজা, কারণ এটা আমার খুব ফেভারিট জিনিস, তো তাই জন্য নিয়ে চলে এসেছে। বলছি তুমি এটা বসে বসে খেয়ে নাও, কারণ এতগুলো তো আমি একসঙ্গে খেতে পারবো না, দুটো তিনটে নিয়েছি। আর এই গুডুর জন্য কালকে কাজু বাদামটা ছিল না, আমি বলেছিলাম কাজু বাদাম কিন্তু উনি খাওয়ার জন্য নিয়ে এসেছেন ভাজা বাদাম, তো এটা দিলেও চলবে। তো সেটা কালকে দেখা হবে যে পায়েসটা করবো করবো বলে কয়াই হচ্ছে না, পায়েস করার টাইমই পাচ্ছে না, মোটেও টাইমই একদমই পাচ্ছি না, আর ভীষণ গরম। তো এই মোটামুটি যেটুকু হচ্ছে, রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, আবার কাজে বেরোনো হচ্ছে। তো এই তো আজকে তো আমি তোমাদেরকে ডিনার বলেই দিলাম যে আলু আর আমার জন্য টমেটো সেদ্ধ ভাত, আর হচ্ছে গিয়ে ও টমেটো খায় না, আর মিস্টার পাজাও টমেটো খায় না, ওরা শুধু আলু সেদ্ধ মাখা ভাত আর ইলিশ মাছ ভাজা। আর ইলিশ মাছের কথা বললেই ছোটবেলার কথা মনে হচ্ছে, মাও যখন রাত্রে রান্না করতো বাবা বড় বড় ইলিশ মাছ নিয়ে আসতো রাত্রে, আলু বেগুন টমেটো একসঙ্গে ভাতে দিত, সেটা বাবার খুব ফেভারিট, আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজা ফ্রাই, দারুণ ব্যাপারটাই জমে যেত। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার, আর সকালের যে তরকারি সব আছেই একটু একটু, তো এটাই খাচ্ছি। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমাদের আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। টাটা, টেক কেয়ার, গুড নাইট, টাটা।